বন্ধুরা, চলছে আইপিএল এর মেক ওভারের ফিনিশিং টাচ। নেতার অভাবে ভুগছেন কলকাতা নাইট রাইডার্স। মারাত্মক ইনজুরিতে পড়েছেন কেকেআর ক্যাপ্টেন সুরেশ আয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে ছিল না সুরেশ আয়ার, পরে দুই ম্যাচে দরে ফিরলেও আবারও ইনজুরিতে পড়েন তিনি। কোমরের চোটে অস্ট্রেলিয়ার সাথে টেস্টে থাকলেও ব্যাটিংয়ে নামতে পারেনি সুরেশ আয়ার। দলের কোনো সাধারণ প্লেয়ার নয়, তিনি কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত ক্যাপ্টেন। চলতি মাসে 31 তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। সুরেশ আয়ার ইনজুরির কারণে দলে না থাকতে পারলে পুরো দলটাই ভুগবে ক্যাপ্টেনের অভাব। সুরেশ আয়ার দলে না থাকলে ক্যাপ্টেন্সির দৌড়ে এগিয়ে আসেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, কারণ কলকাতার সাথে যে তার সম্পর্ক বহু পুরনো। শুধু তাই নয়, তার মতো অভিজ্ঞ ক্যাপ্টেন যে দলে আর নেই, সাথে আছে ক্যাপ্টেন্সির ম্যাজিক। বন্ধুরা, কেকেআরের প্রথম ম্যাচ 1 এপ্রিল। সাকিব এখনও ছাড়পত্র না চাওয়ায় বিসিবির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। সব কিছু ঠিক থাকলে কেকেআরের নতুন ক্যাপ্টেন হচ্ছে বাংলার টাইগার সাকিব আল হাসান। বন্ধুরা, আপনারা আমার নিউজ এক্সট্রা ভিডি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের নিউজ এক্সট্রা ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।